হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিষয়ে নতুন নতুন টিপস, নতুন নতুন সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আপনাদের জানাবো যে বর্তমান যে 2023 সালে যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, ধারাবাহিকতা, তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে একটি নিয়োগের শূন্য পদের তালিকা তৈরি করেছে। সেই শূন্য পদের তালিকাটা অনেক বড়, যদিও আমরা চেষ্টা করব যে কিছু থানা বা জেলার শূন্য পদের যে তালিকাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরেও যদি আমাদের ভিডিও দেখার পরে কারোর মনে হয় যে আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন বা সেই ডিস্ট্রিক্টের নাম লেখে আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দিয়ে জানানোর জন্য যে সেই ডিস্ট্রিক্টে কতজন শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। তো এখানে বলা আছে যে প্রাথমিক শিক্ষক পদের জেলা উপজেলার শূন্য পদগুলোর তালিকা 2023 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব অনুযায়ী বাগেরহাট জেলায় থানাসমূহের শূন্য পদের নিয়োগের, বাগেরহাট জেলার শূন্য পদের সংখ্যা হচ্ছে 586টি। এখানে কচুয়ায় শূন্য পদের সংখ্যা হচ্ছে 76টি, চিতলমারিয়ে শূন্য পদের সংখ্যা হচ্ছে 41টি, মোলারহাটে শূন্য পদের সংখ্যা হচ্ছে 96টি, ফকিরহাটে শূন্য পদের সংখ্যা হচ্ছে 54টি, সদরে শূন্য পদের সংখ্যা 48, মংলায় শূন্য পদের সংখ্যা 65, মুরলগঞ্জে শূন্য পদের সংখ্যা 61, রামপাল এ শূন্য পদের সংখ্যা 82, শরণখোলায় শূন্য পদের সংখ্যা 63। তারপরে দেওয়া আছে বগুড়া, বগুড়া জেলার কিছু অংশ আছে, আদমগিরি শূন্য পদের সংখ্যা 88, কাহালুয়ে শূন্য পদের সংখ্যা 45, গাবতলে শূন্য পদের সংখ্যা 63, ধূপচাঁচিয়া হচ্ছে 58, ধনুটে হচ্ছে 82, নন্দীগ্রামে হচ্ছে 39, সদরে হচ্ছে 64, শিবগঞ্জে হচ্ছে 53, শেরপুর হচ্ছে 59, সারিয়াকান্দি হচ্ছে 53, সোনাতলা হচ্ছে 95, শাহজাহানপুর হচ্ছে 49, বরিশালে কিছু বলি, বরিশালে হচ্ছে আকলজরা হচ্ছে 99 জন, উজিরপুর হচ্ছে 77 জন, গৌরনদী হচ্ছে 43 জন, সদরে হচ্ছে 51 জন, বাকেরগঞ্জ হচ্ছে 88 জন, বানানীপাড়া হচ্ছে 65 জন, বাবুগঞ্জে হচ্ছে 53 জন, মুলাদি হচ্ছে 48 জন, মেহেন্দিগঞ্জ হচ্ছে 69 জন, হিজলা হচ্ছে 40 জন, হাকিমপুরে হচ্ছে 44 জন। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে টোটাল পদের সংখ্যা হচ্ছে 504 জন, সদরে হচ্ছে 54 জন, সরাইলে হচ্ছে 35 জন, নাসিরনগর হচ্ছে 77 জন, বিজয়নগর হচ্ছে 42 জন, কসবা হচ্ছে 55 জন, বাঞ্জারামপুরে হচ্ছে 58 জন, নবীনগরে হচ্ছে 77 জন, অশোকগঞ্জে হচ্ছে 43 জন, আখাউড়া হচ্ছে 63 জন। তারপর হচ্ছে বরগুনা জেলা, এখানে বলা আছে বরগুনা খুব কম, বরগুনা হচ্ছে 308 জন, বরগুনা সদরে হচ্ছে 95 জন, বেতাগি হচ্ছে 47 জন, আমতলি 55 জন, তালতলি হচ্ছে 40 জন, বামনা হচ্ছে 33 জন, পাথরঘাটা হচ্ছে 38 জন। তো অনেক বড়, সারা বাংলাদেশ ব্যাপী এটা। তো আমি সব বিষয় আজকে আপনাদের জানালাম না, আপনারা ভিডিও দেখতে যেয়ে যদি কারোর ডিস্ট্রিক্ট বা কারোর উপজেলা যদি জানতে চান, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব যে আপনাদের কমেন্টসটা রিপ্লাই দেওয়ার জন্য, কারণ এত বড় সারা বাংলাদেশ ব্যাপী যে উপজেলা জেলা লেভেলে সব শূন্য পদ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে। যদি জামালপুর ডিস্ট্রিক্ট হন, যদি ফরিদপুর হন, বা যদি শেরপুর হন, যে ডিস্ট্রিক্টেই হন না কেন, আপনারা কমেন্টস করে জানান যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে বলছি, অমুক থানার কতজন শূন্য পদ খালি আছে, তাহলে আমরা ইনবক্সে কমেন্ট করে জানাবো। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ছোট্ট একটি পরিবার, আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের লাইক দেবেন, কমেন্টস করবেন। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।